সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগতম। আমি রাশেদা বেগম, সহকারী শিক্ষিকা সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি আলোচনা করব পুরনীতি ও নাগরিকতা বিষয়ে চতুর্থ অধ্যায়, রাষ্ট্র ও সরকার ব্যবস্থা, নবম দশম শ্রেণী। রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান, আর সরকার হচ্ছে রাষ্ট্র গঠনের একটি অন্যতম উপাদান। সরকার রাষ্ট্রের মুখপাত্র হিসেবে দেশ পরিচালনা করে। রাষ্ট্রের সামাজিক ও রাজনৈতিক চাহিদার বিভিন্নতার কারণে রাষ্ট্র ও সরকার ব্যবস্থা বিভিন্ন হয়ে থাকে। রাষ্ট্র ও সরকার দুটিকে আমরা অনেক সময় সমর্থক হিসেবে মনে করি, কিন্তু না, রাষ্ট্র ও সরকারের মধ্যে কিছু মৌলিক পার্থক্য রয়েছে। পার্থক্যগুলো হলো, রাষ্ট্র একটি স্থায়ী পূর্ণাঙ্গ প্রতিষ্ঠান, আর সরকার পরিবর্তনশীল। রাষ্ট্র সর্বোচ্চ সার্বভৌম ক্ষমতার অধিকারী, আর সরকার হচ্ছে রাষ্ট্র গঠনের যে চারটি মৌলিক উপাদান রয়েছে, জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার, সার্বভৌমত্ব, এই চারটি উপাদানের একটি উপাদান মাত্র। আজকে আমরা রাষ্ট্রের ধরনগুলো নিয়ে আলোচনা করব। রাষ্ট্রকে পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে। ভাগগুলো হলো, অর্থনীতির ভিত্তিতে রাষ্ট্র, ক্ষমতার উৎসের ভিত্তিতে রাষ্ট্র, ক্ষমতা বণ্টনের নীতির ভিত্তিতে রাষ্ট্র, উত্তরাধিকার সূত্রের ভিত্তিতে রাষ্ট্র, উদ্দেশ্যের ভিত্তিতে রাষ্ট্র। একে একে আমরা আলোচনা করব। অর্থনীতির ভিত্তিতে রাষ্ট্র, পুঁজিবাদী রাষ্ট্র কি? পুঁজিবাদী রাষ্ট্র হচ্ছে এমন এক রাষ্ট্র ব্যবস্থা যেখানে ব্যক্তি মালিকানা স্বীকার করা হয়, উৎপাদনের উপকরণগুলো ভূমি, শ্রম, মূলধন ব্যক্তি মালিকানায় থাকে। এ ধরনের রাষ্ট্রকে পুঁজিবাদী রাষ্ট্র বলে। তারপর সমাজতান্ত্রিক রাষ্ট্র কি? সমাজতান্ত্রিক রাষ্ট্র হচ্ছে পুঁজিবাদী রাষ্ট্রের বিপরীত একটা রাষ্ট্র, যেখানে ব্যক্তি মালিকানা স্বীকার করা হয় না। সরকারি উদ্যোগে উৎপাদন থেকে বণ্টন ব্যবস্থা পর্যন্ত পরিচালনা হয়ে থাকে, যেমন চীন, কিউবা, এই ধরনের রাষ্ট্র। তারপর ক্ষমতার উৎসের ভিত্তিতে রাষ্ট্র হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র, একনায়কতান্ত্রিক রাষ্ট্র। গণতান্ত্রিক রাষ্ট্র হচ্ছে জনগণের শাসন, জনগণের সরকার নির্বাচন করবে, এ ধরনের শাসন ব্যবস্থাকে আমরা গণতান্ত্রিক রাষ্ট্রগুলোই। পৃথিবীতে অনেক রাষ্ট্র রয়েছে গণতান্ত্রিক রাষ্ট্র। তারপর দেখো একনায়কতান্ত্রিক রাষ্ট্র। একনায়কতান্ত্রিক রাষ্ট্র হচ্ছে এক দল বা এক নেতা বা এক শাসক থাকবে, একনায়কতান্ত্রিক রাষ্ট্রের শাসন ব্যবস্থা কায়েম করবে, এক দেশ, এক নেতা, এক রাষ্ট্র, এটাই হচ্ছে একনায়কতান্ত্রিক রাষ্ট্রের আদর্শ। তারপর ক্ষমতার বণ্টনের নীতির ভিত্তিতে রাষ্ট্রকে দুই ভাগে ভাগ করা হয়েছে, এককেন্দ্রিক রাষ্ট্র, যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্র। এককেন্দ্রিক রাষ্ট্র কি? এককেন্দ্রিক রাষ্ট্র হচ্ছে একটা মাত্র কেন্দ্র থেকে যে রাষ্ট্রের ব্যবস্থা প্রণয়ন করা হবে তাকেই এককেন্দ্রিক রাষ্ট্র বলে। এইখানে ক্ষমতা থাকবে কেন্দ্রের হাতে, এটাই হচ্ছে এককেন্দ্রিক রাষ্ট্র। যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্র, যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্র হচ্ছে রাষ্ট্র বা প্রদেশগুলোকে বিভিন্ন অঞ্চলে ভাগ করে ক্ষমতা দেওয়া হবে, এটাই হচ্ছে যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্র। তারপর উত্তরাধিকার সূত্রের ভিত্তিতে রাষ্ট্রকে রাজতন্ত্র, রাজতন্ত্রকে দুই ভাগে ভাগ করা হয়েছে, নিয়মতান্ত্রিক রাষ্ট্রতন্ত্র, নিরঙ্কুশ রাজতন্ত্র, নিয়মতান্ত্রিক রাষ্ট্রতন্ত্র। উত্তরাধিকার সূত্রের ভিত্তিতে রাজা বা রানী শাসন ব্যবস্থা কায়েম করবেন, এ শাসন ব্যবস্থায় এখানে অন্য কারো হস্তক্ষেপ থাকবে না, এখানে রাজা বা রানী এই নিয়মতান্ত্রিক শাসন ব্যবস্থা পরিচালনা করবেন। তারপর নিরঙ্কুশ রাজতন্ত্র, নিরঙ্কুশ রাজতন্ত্র হচ্ছে এমন এক রাজতন্ত্র যেখানে রাজা বা রানী শাসন ব্যবস্থার দায়িত্ব থাকবেন, এখানে অন্য কেউ এর রাজতন্ত্রে হস্তক্ষেপ করতে পারবে না। রাজা এই ধরনের রাজতন্ত্র দেখা যায় খুব কমই, সৌদি আরবে এই ধরনের রাজতন্ত্র রয়েছে। উদ্দেশ্যের ভিত্তিতে রাজতন্ত্র হচ্ছে জনকল্যাণমূলক রাষ্ট্র, জনগণের ন্যূনতম চাহিদা পূরণের জন্য যে শাসন ব্যবস্থা রাষ্ট্র রয়েছে সেটাই হচ্ছে জনকল্যাণমূলক রাষ্ট্র। জনকল্যাণমূলক রাষ্ট্রে
মৌলিক চাহিদা পূরণের জন্য এই কর্মসংস্থান করা, শিক্ষা চিকিৎসার ব্যবস্থা করা, এই ধরনের রাষ্ট্র পরিচালনা করে থাকে। এই রাষ্ট্রকে জনকল্যাণমূলক রাষ্ট্র বলে। তাহলে আমরা একে একে আলোচনা করলাম রাষ্ট্রের ধরনগুলো। এ থেকে আমরা আজকের এই আলোচনা থেকে আমরা শিখতে পারবো রাষ্ট্র কি, সরকার কি, রাষ্ট্রের যে বিভিন্ন প্রকারভেদগুলো আছে সেগুলো আমরা জানতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজকে আমার আলোচনার এই পর্যন্ত। ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ।